হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এক নতুন মেডিসিন সম্পর্কে জানবো। সেই মেডিসিনটার নাম হচ্ছে স্ক্রিন, যে মেডিসিনটা দেখতে পাচ্ছেন সেই মেডিসিনটার নাম হচ্ছে ক্লোপিড অ্যাচার। এখন এটার গ্রুপ সম্পর্কে জানবো, এটার কি গ্রুপ অ্যাড আছে এটার সাথে। নিচে দেখবেন ছোট করে লেখা আছে, সেটা হচ্ছে গ্রুপের নাম। এই রকমের মেডিসিন যে কোনো কোম্পানির আপনি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সব কোম্পানির মেডিসিন একই কাজ করে। এটার গ্রুপে নিচে যে ছোট করে গ্রুপ লেখা আছে, সেই গ্রুপটা হচ্ছে ক্লোপিড গ্রেরাল USP75, এবং কি এসপ্রিন USP75। আর এটা তৈরি করেছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এরকম একটা বাক্সের ভিতরে মোট 30টা ট্যাবলেট থাকবে। প্রতি ট্যাবলেট আপনার থেকে 1 পিস 12 টাকা করে নেবে, আর এক পাথায় 10টা করে ট্যাবলেট থাকবে। আর আপনি মেডিসিনটা যে কোনো ফার্মেসিতে মেডিসিনটা আপনি পাবেন। এখন জানবো যে মেডিসিনটা কী কী কাজ করে, আর কেন এই ডাক্তার এই মেডিসিনটা দিয়ে থাকে। সাধারণত যেই পেশেন্ট এরকম সিন্ড্রোম নিয়ে আসে, যাদের বুকে প্রচণ্ড ব্যথা এবং কি প্রেশার হাই, গাড়ের রগ পর্যন্ত টানে এবং কি বুকে প্রচুর ব্যথা হয়, চিনচিন করে, যে কোনো এরকম রোগী যদি এরকম সিন্ডম নিয়ে ডাক্তারের কাছে আসে, তখন ডাক্তার ওনাকে ইসিজি করায়। ইসিজি করার পরে হার্ট দেখে হার্ট ঠিক আছে কি না, রক্ত চলাচল ঠিক আছে কি না, হার্টে কোনো ইনফেকশন কোনো সমস্যা হয়েছে কি না সে সম্পর্কে দেখে। মূলত এটা হচ্ছে হার্টের ট্যাবলেট। এটা যাদের স্ট্রোক হয় এবং কি হার্ট ব্লক হয়ে যায়, স্ট্রোক হয়, এক সাইড স্ট্রোক হয়ে প্যারালাইসিস হয়ে যায়, তাদের জন্য এটা হার্টের দ্রুত কাজ করে। এটার নাম হচ্ছে ক্লোপিড অ্যাচার। এটা ড্রাগ ইন্টারন্যাশনাল তৈরি করেছেন। এটার মূলত জানবো কী কী ইনফেকশন হলে এই ডাক্তার, হার্টের কী কী সমস্যা হলে ডাক্তার এই মেডিসিনটা প্রেসক্রিপশন করে থাকে, সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। এখন যে এখানে যে একটা হার্টের ছবি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মূলত আমাদের সবার ভিতরে এরকম একটা হার্ট আছে। সেই হার্টটা প্রতিনিয়তে প্রতি মিনিটে 72 বার পাম্পিং করে, এরকম পাম্পিং করে। আর ব্লাড প্রতি 1 মিনিটে 500-400 গ্রামের মতো ব্লাড বাইট করে এবং কি ঢুকায়। এটা হচ্ছে মূলত হার্টের কাজ। যারা ওই হার্ট ফেলিওর, হার্ট স্ট্রোক, হার্ট ব্লক এরকম হয়, তাদের জন্য এই ক্লোপিড অ্যাচার এই ট্যাবলেটটা ডাক্তার লিখে থাকেন। এটা কী কী সমস্যার জন্য কাজ করে, এটা মূলত মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং কি হার্ট ফেলিওর, হার্ট স্ট্রোক, করোনারি ব্লক এবং কি রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে এবং কি হার্টে প্রচণ্ড ব্যথা এবং হার্টের নার্ভগুলো নেক্রোসিস হয়েছে, ব্লক হয়ে গেছে, সেই কারণে এই ক্লোপিড অ্যাচারটা ডাক্তার প্রেসক্রিপশন করে থাকেন। এটা প্র্যাকটিক্যালি দেখে কোনো কোথায় কোথায় সমস্যা হলে আপনি বুঝতে পারবেন যে হার্ট অ্যাটাকের প্রবলেম এবং কি মাইক্রো এমআই অ্যাকিউট এমআই, সেটা এখানে দেখতে বুঝতে পারবেন। এটা মূলত একটা হার্টের পিক, এটা সবার শরীরে আছে। এখানে যেই দুটো নার্ভ দেখছে, এটা হচ্ছে সারা বডি থেকে ব্লাড এখানে নিয়ে আসে, এই যে এখানে বডি থেকে নিয়ে আসে যখন এইখান থেকে, যখন এখানে আসে এখান থেকে ব্লাড হার্ট পরে পাম্পিং করে ব্লাড এই দুই নার্ভ দিয়ে, করোনারি আর্টারি দিয়ে, এটা দিয়ে ফুল বডিতে আবার রিফ্লেক্স করে। এরকম করে প্রতি মিনিটে 72 বার হার্ট বিট করে, আর আর প্রতি স্ট্রোকে 70 ml করে ব্লাড বের করে। এতে হিসাব করে প্রতি মিনিটে 500-400 গ্রামের মতো ব্লাড আসে আর যায়। আর এটার ভিতরে এই ক্লোপিড অ্যাসারটা কী কী কাজ করে সেটা এখন বুঝতে পারবেন। এটা যদি হার্ট কোনো রকম ব্লাড
এই নার্ভগুলা বন্ধ হয়ে যায় ইনফেকশন হয়ে নিক্রোসিস হয়ে যায় এবং কি ইনফেকশন কারণে দুর্বল হয়ে যায়, তখনও এই ট্যাবলেটটা দিয়ে থাকেন। এবং কি এই হার্টগুলো যেখান থেকে ব্লাড আসে আর এবং কি ব্লাড আসতে কোনো প্রবলেম হয় তখনও এই ক্লোপিটাসারটা দিয়ে থাকা হয়ে থাকে। এবং কি এখানে যদি কোনো মাংসপেশিতে কোনো প্রবলেম হয়ে থাকে তখন হার্ট দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যেয়ে গেলে ঠিক মতো পাম্পিং করতে পারে না, এই জন্য হার্ট ফেলিওর হয়ে যায়, হার্টের কাজ ঠিক মতো করতে পারে না, সেটাকে হার্ট ফেলিওর বলে। এখানে কোনো ইনফেকশন হলে অথবা এখানে কোনো ইনফেকশন হলে হার্টের এখানে যে কোনো জায়গায় ইনফেকশন হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফেকশন, ইসকেনিয়া, অ্যাকিউট এমআই এরকম প্রবলেম, এই হার্টের ভিতরে এরকম প্রবলেম হয়ে থাকলে তখন এই ক্লোপিডোগ্লিসান এই ট্যাবলেটটা ডাক্তার লিখে থাকেন। আর এই ট্যাবলেটটা আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন, আপনার থেকে মাত্র এক পিস 12 টাকা করে নেবে। এই হার্টের জন্য অত্যন্ত ভালো কাজ করে, হার্টটাকে সবলকে এবং ইনফেকশনের জায়গায় পুনরায় সেটা সবল করে আর সেটা এই ইনফেকশনকে দ্রুত দূর করে আর যে হার্টের যে পেইন এই পেইনও রিলিজ করে। আমরা মূলত জানতে পারলাম হার্টের যেই যেখানে 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 সমস্যা হয়ে থাকে সেই সমস্যার জন্যই এই ক্লোপিডোগ্লিসানটা ফিক্সেশন করে থাকে। আর এই হার্টের যে কোনো প্রবলেম হয়ে থাকলে হার্টের ভিতরে ব্যথা করবে এবং কি হার্ট ঠিক মতো কাজ করতে পারবে না, তার থেকে প্রেশার হাই হয়ে যাবে, প্রেশার বডিতে রিলিজ না হয়ে মাথার দিকে উঠে যাবে, সেই কারণে অনেক স্ট্রোক করে এবং কি হার্ট ব্লক হয়ে যায়, কাজ করতে না পারে, রক্ত জমে জমে যায়। আর নার্ভগুলো যদি কোনো নেক্রোসিস হয়ে যায় তখনও কোনো রক্ত বাইরের যদি না হতে এখানে জমা হয়ে হার্ট তখন দুর্বল হয়ে পড়ে, তখন স্ট্রোক করে, তখন এরকম প্রবলেম হয়ে থাকে। সেই জন্য ক্লোপিডোগ্লিসানটা দ্রুত কাজ করে হার্ট রক্ত চলাচল এবং কি হার্ট মায়োকার্ডিয়াল ইনফেকশন যে কোনো প্রবলেম হার্টের সেই প্রবলেমের জন্য ডাক্তার দিয়ে থাকেন। এখন এই এখন আমরা ক্লোপিডোগ্লিসান খাওয়ার নিয়মটা জানবো। এই ক্লোপিডোগ্লিসান এইখানে এটা খাওয়ার নিয়ম হচ্ছে দুই বেলাও খাওয়া যায়, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন, এটা সকালে একটা বিকেলে একটা খাওয়া যাবে। এটা সাইড এফেক্ট এরকম নাই, হালকা ঝিমুনি এবং কি মাথা ঘুরানো, পাতলা পায়খানার ভাব হতে পারে, সবার ক্ষেত্রে হয় না। এমনকি এটা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না, বেশি প্রয়োজন হলে তখনই ডাক্তারি ব্যবস্থাতে এটা ইউজ করতে পারা যায়, তার আগে নর্মালিভাবে প্রথম অবস্থায় এটা গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। আর নিয়ম এটা নিয়ে খাওয়ার নিয়ম হচ্ছে সকালে একটা বিকালে। অবশ্যই আমার ভিডিওটা যদি এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারেন এবং কি ক্লোপিড সম্পর্কে হার্ট সম্পর্কে জানতে পারলেন, যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন আমার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে ড্রাগ ইন্ডিকেশন। এই চ্যানেলে আপনি ফ্রি ফ্রি মেডিসিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, বুঝতে পারবেন এবং কি খাওয়ার নিয়মও জানতে পারবেন। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একদম ফ্রিতে শেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ।